নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিওতে। এখনকার দিনে আমরা সবাই জিও, ভোডাফোন, আইডিয়া, এয়ারটেলের 149 টাকা, 399 টাকা, 449 টাকা এই ধরনের বড় বড় প্যাক রিচার্জ করি। তো যখনই আমাদের রিচার্জের লিমিট শেষ হয়ে আছে এবং আমরা যখনই ভাবি নতুন রিচার্জ করব, তখনই আমরা এমন এমন প্ল্যাটফর্ম খুঁজি যেখান থেকে কত বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। তো সব সময় অফার থাকে না এবং কোনো কোনো সময় ভালো ভালো অফার থাকে যেখান থেকে আমরা অনেক ডিসকাউন্ট পাই। তো এখনকার সময় আজ সেপ্টেম্বরের 1 তারিখ, যদি রিচার্জ করতে যাই তো কোন প্ল্যাটফর্ম থেকে সবথেকে বেশি ক্যাশব্যাক পাওয়া যাবে, তাই নিয়ে আজকের এই আলোচনা। তো আমাদের কাছে এখন পর্যন্ত যা অফার আছে তাতে পেটিএম থেকে যদি কেউ রিচার্জ করে তাহলে সর্বোচ্চ সে 30 টাকায় ক্যাশব্যাক পাবে, কারণ সে গ্র্যাব 30 অথবা গ্র্যাব 25 অথবা গ্র্যাব মান্থলি 20 কোড ইউজ করে 30, 25 অথবা 20 টাকা ক্যাশব্যাক পেতে পারে। আর ফোনপে থেকে তো ফার্স্ট টাইম রিচার্জের অফার দেয় যেটা সবারই কমপ্লিট হয়ে থাকে। কেউ যদি মাই জিও অ্যাপ থেকে রিচার্জ করে তাহলে 50 টাকা ক্যাশব্যাক পাবে, সেটা শুধুমাত্র জিওর রিচার্জের ক্ষেত্রে। তো অ্যামাজনের তরফ থেকে আগে অনেক ভালো ভালো রিচার্জের অফার থাকতো, যে অফারগুলো মাঝে বন্ধ করে দিয়েছিল, কিন্তু অ্যামাজন আবার নতুন করে সেই অফার লঞ্চ করে দিয়েছে। তো অ্যামাজন থেকে কেউ যদি জিও রিচার্জ করে, তো জিও না, যে কোনো অপারেটর রিচার্জ করলেই 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। তো কী সেই অফার, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তো আমি ফুল প্রসেস দেখে দিচ্ছি। প্রথমে অ্যামাজন অ্যাপ ডাউনলোড করো অথবা অ্যামাজন ওয়েবে গুগলে সার্চ করো www.amazon.com। তো এই ধরনের পেজ ওপেন হবে। তো অ্যামাজনে রিচার্জে 100 টাকা ছাড় পেতে হলে আমাদের প্রথমেই একটা নতুন অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে হবে, যে নাম্বার থেকে কোনোদিন অ্যামাজন অ্যাকাউন্ট খোলা হয়নি, অথবা এমন কোনো নাম্বার যেখানে খোলা আছে কিন্তু কোনো রিচার্জ হয়নি। তো এইরকম অ্যাকাউন্ট যদি নতুন অ্যাকাউন্ট খোলো তাহলে এখানে সাইন ইন অপশান দেখছো, এই সাইন ইন অপশানে ক্লিক করো। তো ক্লিক করার পরেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশান আসবে যেখানে সাইন আপ প্রসেস বলে, সেখানে নাম দাও, মোবাইল নাম্বার দাও যে নাম্বার থেকে তুমি ওপেন করবে, ইমেল আইডি দিলেও হবে না দিলেও হবে, সেট পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড সেট করো এবং কন্টিনিউপে ক্লিক করো। যখনই কন্টিনিউপে ক্লিক করবে তো তোমার সামনে তুমি লগ ইন হয়ে যাবে এবং অ্যামাজনের মেন পেজ ওপেন হয়ে যাবে। তো তার কি অ্যামাজনের মেন পেজের একটু নিচেই অফার সেকশান দেখতে পাচ্ছ যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে রেড কালারের। তো অফারে যখনই ক্লিক করবে তোমার সামনে একটি অফার ওপেন হয়ে যাবে, ফার্স্ট রিচার্জ আফটার ফ্ল্যাট 100 ক্যাশব্যাক যদি তুমি অন মিনিমাম রিচার্জ অফ 398, যদি তুমি 398 টাকা অথবা তার বেশি রিচার্জ করো, সে যে কোনো অপারেটরই হোক, জিও, আইডিয়া, ভোডাফোন, তাতে কোনো যায় আসে না, যখনই তুমি 398 টাকার উপরে রিচার্জ করবে তো অ্যামাজনের তরফ থেকে অটোমেটিক 100 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এর জন্য কোনো প্রোমো কোড অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তো যখনই আমি রিচার্জ নাও পে ক্লিক করলাম তখনই এখানে ফুল তারও কিছুক্ষণ নিচে আরেকটি অফার আছে, ফার্স্ট রিচার্জ আফটার ফ্ল্যাট 50 প্যাক যদি কেউ 148 টাকা রিচার্জ করে, যারা ছোটো প্যাক রিচার্জ করবে ভাবছে তারা পাবে 50 টাকা ক্যাশব্যাক। এ দুটো অফারই আছে, যে যেটা ইউজ করবে সে সেটার মতন ক্যাশব্যাক পাবে। যখনই রিচার্জ নাওপে ক্লিক করবে তখনই তোমার মোবাইল নাম্বার দেওয়ার অপশান আসবে, মোবাইল নাম্বার দিয়ে দাও। তো তোমার জিও, আমার জিও নাম্বার, তাই জিও অপারেটর চলে এসেছে, যার জিও নাম্বার সেই অপারেটর চলে আসবে এবং এন্টার প্ল্যান অ্যামাউন্টে তুমি সার্চ করে নাও এবং 398 টাকা অথবা 399 টাকা চুজ করে নাও। এবং চুজ করার পরে আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তো আমি ডেবিট কার্ডের ডিটেলস দিয়ে দিলাম এবং অ্যাড ইওর কার্ড, এবং যখনই প্লেস ইওর অর্ডার অ্যান্ড পে করব তখনই আমার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে এবং আমার কাছে থ্যাংক ইউ ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন প্লেসড মেসেজও চলে এসেছে। এবং যখনই আমি চেক করবো অ্যামাজন পে ব্যালেন্স, তোমরা দেখতেই পাচ্ছ আমার 100 টাকা ওয়ালেট ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তো 100 টাকার তো আমি রিচার্জ করলাম, 398 টাকা আমি রিচার্জ করলাম, 100 টাকা ক্যাশব্যাক পেয়ে গেল। এই 100 টাকা আমার থাকবে, আমি নেক্সট রিচার্জ করতে পারবো অথবা আমি শপিং করতে পারবো অথবা যে কোনো কিছুভাবে ইউজ করতে পারবো। তো কেউ যদি রিচার্জ করতে চাও তো অ্যামাজন থেকে অবশ্যই রিচার্জ করতে পারো।
তো এই অফার চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত, সরি 15ই সেপ্টেম্বর পর্যন্ত। তো এখনও অনেক দিন টাইম আছে, যে কোনো সময় তোমরা এই রিচার্জ করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ জুড়ে থাকুন বেঙ্গলি আর্নিং ভিডিওর সাথে।